Salema, Dhalai Craft Producer Group. Mungia Kami Teliamura, Chakmaghat Craft Producer Group. Gandhigram Agartala, Malanchu Craft Producer Group. Durlav Narayan Nalchor, Nirmohal Craft Producer Group. Matabari, Matabari Craft Producer Group. আগে তো কাজ করতাম যে ঘরে টুকটাক কাজ করতাম তারপরে এখানে এসে আমার একটা ইউ Tripura Munition connect and see under the Kazi, the Framga Dosjon group for sea. Group Kuirash, they can have a passport. Only Kuvar is a Gajaman Gore Takaposha, the first Sinakon Takaposha, the Tavatasi, they can have a Kaskuri under Dosjon group for a man on Kisula with Hon Age group for Sea Dosjon Emilia, Itermode Kisuboro Jinisher, Kaskortasi, Jamanage, Tulmura, Tre, Dalagula Suto Suto Oslo, the Honto Sufar Kas, Reker Kas, Peneler Kas. ইসমস্ত কাজ করা যেমন একটু বড় জিনিসের একটু বড় দামও থাকে এইটি করলে বেশি টাকা পাইমু সংসারে বেশি টাকা দিয়া খরচ করাইয়া করাইয়া কুলাইতে পারমু ত্রিপুরা বেম্বু মিশনে থেকে এনএসি প্রজেক্টে আমি ট্রেনিং করাচ্ছি আগে তারা ছোট ছোট কাজ করে শুধু ওয়েস্টেই পেয়েছে কাজটা করে আমি তো মনে করছি যে অনেকই লাভ হচ্ছে তাদের কিন্তু আগে ঘরেই কাজ করত তো আর যা আর এখানে ট্রেনিং এ এসে তারা যা ওয়েস্টটা পেত এটা ঘরেই খরচ করে দিত তখন আমরা গ্রুপের মাধ্যমে তাদেরকে সেভিংস করাচ্ছি সেভিংস করিয়ে কানাডা ব্যাংকে একটা নতুন অ্যাকাউন্ট করিয়েছি তাদের গ্রুপের নামে তো গ্রুপে তারা প্রতিনিয়ত যে আমরা প্রোডাক্ট বিক্রি করে লাভ হচ্ছে লাভের একটা পার্সেন্টেজ রাখছি এবং তারা প্রতিনিয়ত প্রত্যেক মাসে সবাই অল্প অল্প করে টাকা জমা করছে সেভিংস করছে আমরা যখন এই বেম্বু মিশনে থেকে বাঁশবেতের কাজ আরম্ভ করছি তখন তো আমরা এই বাঁশ সম্বন্ধে বেত সম্বন্ধে কোনো ধারণাই ছিল না তখন আস্তে আস্তে কাজ করার পরে বেতটা এসেছি আর পরে আমরা যখন চার মাসের ট্রেনিং হয় তখন আমরা বাস্কেট তৈরি করছি বাস্কেট তৈরি করার পরে আমরা একটা মানে সবাই মিলে যখন বাস্কেট তৈরি করছে তখন তো উন্নতি হচ্ছে বাস্কেট বানায় এটি বিক্রি করছে বিক্রি করার পরে থেকে টাকা পাইলাম তখন তো আমার পরিবারের সাহায্য করতে পারলাম এরপরে যে এখন আমরা ট্রেনিং নাই আমরা এখন থেকে নিজেরা গ্রুপ করছি তাও যে বেম্বু মিশনে যে কাম খাইও কাহাম নৌকা আগে যে খাই আসুঙা বাহিকে কাম তাও খাই বেড়াইখেন কাম খাই মাখা ইনকাম খাই মাখা কাহাম খাই আগে যে সাইমে আসুন বহাইকে যে ইনকাম খাই তাও কাহাম কে ইনকাম খাই মাখা সুং ওয়ারুক চিন মাখা আগে চিরই মেয়া তাও চিরই মাখা তাও কাহাম কে ইনসুং কাম খাইলে মানো মানে তে বসুং যে আগে গই থাকবো তাক যে বসকাঙ্গ সুং যে সংযাক তাও বেলাইখেন আপ সংযাক সিন বুখাও যে মানে কাহাম তেও কাহাম কে খাই চাং না বাকাই এই সালামা ক্লাস্টারের ক্লাস্টার ম্যানেজার আমি আমরা যখন প্রথম অবস্থায় ত্রিপুরা বেম্বু মিশন এবং এনএসসির মাধ্যমে এই প্রজেক্টের মাধ্যমে যখন আমরা ট্রেনিং শুরু করেছি এই সালামাতে আমরা টোটাল 60 জন আর্টিসিয়ানদের নিয়ে আমরা ট্রেনিং দিয়েছি তাদের মধ্যে অধিকাংশ আর্টিসিয়ানরাই মোটামুটি বেতের কাজ এবং বেত দিয়ে যে জিনিস তৈরি করা কিছুই জানতো না আমরা প্রথম অবস্থায় আমরা তাদেরকে বেত তোলা শিখিয়েছি এবং পরবর্তী সময়ে ধাপে ধাপে আমরা বিভিন্ন প্রোডাকশন করার জন্য যে প্রোডাক্ট আমরা প্রোডাক্ট তৈরি করা শিখিয়েছি তাদেরকে এখন বর্তমানে তারা নিজেরাই নিজেদের উদ্যোগে প্রোডাকশন করতে পারে এবং সেই প্রোডাকশন প্রোডাক্ট তৈরি করে তারা বিভিন্ন মার্কেটে বিক্রি করছে এই কাজটা করে মানে আমাদের
আমরা সংসারে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি, যদি ভালোভাবে চলতে পারি, ছেলেমেয়েরা পড়াশোনা সব কিছু। বেম্বু মেশিনের কাজ আমরা করতেছি, তারা ট্রেনিং দিছে, এখন আমরা এমন নতুন কাজ করতেছি, সোনা টোলা তুলতে আছি, এত কাজটা করে সেটা আমরা যাই, আমরা টুকটাক পয়সা পাইতে আছি, এটা যে আমরা কাজকর্ম করলে তো পয়সা পাই, এটার থেকে আমরা পয়সা দিতে আছি, এত আমরা ডাইনিং সেটের ম্যাট বানাইতে আছি, পাকা বানাইতে আছে, আরও অনেক রকমের জিনিসই বানান সোলা দিয়া। মানে এই ট্রেনিংটা করছি, মানে ট্রেনিংটা যে করার ফলে আমরা যে আগে যে বাস্কেট ফুলদানি করতাম, কিন্তু এটি করার ফলে আমাদের তেমন একটা আয় হতো না, যেমন 650-700 টাকা মান্থলি হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটি করার ফলে যে আমাদের মান্থলি ইনকাম প্রায় 2500-3000 টাকার মধ্যে গিয়ে পড়তে পারে। এই কারণে আমাদের মানে আমরা আশা করছি যে আমাদের মানে উন্নত হচ্ছে আর কি, এই কারণেই বোঝা যাচ্ছে যে আসলে এটার অগ্রগতি দিন দিন বাড়ছে বা আমাদেরও লাভবান হচ্ছে। দ্য সিডস অফ ডেভেলপমেন্ট হ্যাভ বিন সোন অ্যান্ড উইথ সাপোর্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্স from Northeastern Council, TBM, ILNFS is committed to establish the clusters as thriving craft producers in the country.